এভাবে আর হচ্ছে না। এখন আমাকেই কিছু একটা করতে হবে। এই আয় তো তুই। এই কি করতে চাস? এই কই যাস? এই কই যাস? কি করতে চাচ্ছিস? দত্ত, তুই কি ফেসবুক লাইভ করতে চাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ লাইভ করব। তুই লাইভটা স্টার্ট কর। হ্যালো বন্ধুরা, আমি একজন প্রতিভা, কিন্তু কেউ আমার গান দাম দেয় না। আমি আজকে লাইভে গান গাবো, আপনারা এটা শেয়ার করে দেশ বিদেশ দূর দূরান্ত পর্যন্ত ছড়াই দিবেন এবং আমাকে একজন বড় সিঙ্গার বানায় দিবেন। আমি একজন স্টার হইতে চাই। আমি এখন একটা গান গাবো, আপনারা সবাই শেয়ার দিবেন। জুম রে 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 জুম, তুমি ডেকেছিলে ডাকা দিন সারা। জুম নানে নানে জুম রে রে। কখনো হবে না কবি ফেলে আসা। আলো হবে না, হবে না। লাইটটা কাট। প্রবলেম কি তোর? প্রবলেম? আমার তো কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে এই দেশের মানুষের আর এই জেনারেশনটার। আমি এত কিছু কেন করছি জানোস? এটা সব আমি ক্লিয়ার করবো এই যে আমার এই লাস্ট লাইফে। এই লাইফটা স্টার্ট কর। দাঁড়া আসুস, কেন লাইফটা স্টার্ট কর না। রেডি বন্ধুরা, আজকে আমি আপনাদের আরেকটি গান শোনাবো। কি গান শুনতে আসছেন? পাগলামি করবো, মজা নিতে আসছেন? খুব ভালো লাগে আপনাদের সব পাগলামি করো না, একদম লাইক কমেন্ট শেয়ার করে পুরো সোশ্যাল মিডিয়া ভরপুর করে রাখছেন আপনারা। আমার বোনের ব্লাড ক্যান্সার, আর আপনারা জানেন ব্লাড ক্যান্সার হলে ব্লাড চেঞ্জ করা দরকার। আর এই জিনিসটার জন্য আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজে পোস্ট করেছি, কই তখন তো আমি রেসপন্স পাইনি। আপনারা এই পাগলামিগুলোতে যেই পরিমাণ রেসপন্স দিচ্ছেন না, তার সামান্য পরিমাণ রেসপন্স যদি তখন পেতাম, আজকে আমার বোন বেঁচে যেত। আমার বোন মারা গেছে, কারণ সমাজের ভালো কিছু, সমাজের কোনো সমস্যা আপনারা কখনোই শেয়ার করেন না। আপনারা সব পাগলামিগুলো শেয়ার করে পুরো সোশ্যাল মিডিয়া ভরপুর করে রাখেন। মানুষের সমস্যা, বিভিন্ন দুঃখ কষ্ট, এগুলো শোনার আপনাদের টাইম আছে। আপনারা যদি এগুলো শেয়ার করতেন কত কিছু সমাধান হয়ে যেত, কিন্তু আপনি এগুলো কখনোই করবেন না, কারণ আপনারা পছন্দই করেন শুধু মজা নিতে। কিছুদিন আগে ইউনেস্কো হেলথ কেয়ার অ্যান্ড ক্যান্সার ফাউন্ডেশনে আমার বোনের একটা ফ্রি ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। তারা রাজিও হয়েছিল, হয়তো আর কিছুদিন সময় লাগতো, বাট এই রেসপন্সটা যদি আপনারা তখন করতেন না, আমার বোনটা ততদিন পর্যন্ত বেঁচে থাকতো। সামাজিক মাধ্যমগুলো আমাদের সমাজের আয়না। আয়নাটিতে ময়লা ছড়িয়ে রেখে সমাজের প্রতিচ্ছবি নষ্ট করবেন না। সামাজিক মাধ্যম সমাজের ভালো কাজের জন্য ব্যবহার করুন। সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।